চলতি মাসেই বসবে এবারের ব্যালন ডিওরের আসর, সেখানেই হাতে তুলে দেয়া হবে মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার। পুরস্কার ঘোষণার এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও চলছে নানা জল্পনা কল্পনা। তবে এবার ফাঁস হয়ে গেছে এবারের ব্যালন ডিওর বিজয়ীর নাম। স্পেনের সংবাদ মাধ্যম দারিও স্পোর্টস ফাঁস করে দিয়েছে ব্যালন ডিওর বিজয়ীর নাম। সংবাদ মাধ্যমটির দাবি, 2022-23 মৌসুমে ব্যালন ডিওর জিততে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। ব্যালন ডিওরের সংক্ষিপ্ত তালিকায় আছেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো লিওনেল মেসি। সর্বোচ্চ সাতবারের বিজয়ী মেসি ছাড়াও আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ম্যানচেস্টার সিটির ট্রেবল জেতানো আর্লিং হল্যান্ড। 30 অক্টোবর প্যারিসে স্যালে থিয়েটারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হাতে তুলে দেওয়া হয়েছে ব্যালন ডিওর। ফ্রান্স ফুটবল প্রতি মৌসুমে সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দিয়ে থাকে। গত মৌসুমে সেরা খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হবে এবারের পুরস্কার। বিশ্বকাপের মৌসুম হওয়ায় এবারের পুরস্কারে বিশ্বকাপের শিরোপা বড় একটা ভূমিকা রাখবে বলে মত অধিকাংশের। পুরস্কার ঘোষণায় এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও চলছে নানা জল্পনা কল্পনা। তারই প্রেক্ষিতে এবার ফাঁস হয়ে গেছে এবারের ব্যালন ডিওর বিজয়ীর নাম। স্পেনের সংবাদ মাধ্যম দারিও স্পোর্টস ফাঁস করে দিয়েছে ব্যালন ডিওর বিজয়ীর নাম। সংবাদ মাধ্যমটির দাবি, 2022-23 মৌসুমের ব্যালন ডিওর জিততে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে 36 বছর পর বিশ্বকাপ জিতিয়ে বাকিদের পেছনে ফেলেছেন তিনি। এবার ব্যালন ডিওর জিতলে নিজের রেকর্ড নিজেই ভেঙে দেবেন মেসি। ইতিহাসে সর্বোচ্চ 7 বার ব্যালন ডিওর জিতেছেন এই আর্জেন্টাইন। দ্বিতীয় সর্বোচ্চ 5 বার জিতেছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে স্প্যানিশ গণমাধ্যমের এই দাবির কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনও জানা যায়নি। ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি। 30 তারিখে ব্যালন ডিওর গালায় অবশ্য মেসি তার জাতীয় দলের সতীর্থদের নিয়ে হাজির হবেন বলেই ধারণা করা হচ্ছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল মেসিরই। সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে শুরু করার পর ফাইনাল পর্যন্ত সর্বোচ্চ 7 গোল করেছেন মেসি। এছাড়া 3টি গোলের সহায়তাও করেছিলেন। এই আসরে তার চেয়ে বেশি গোল করেছিলেন শুধু ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেই। ফাইনালে হ্যাটট্রিক সহ 8 গোল করেছিলেন পিএসজির এই ফরাসি তারকা। তাতেও অবশ্য দলকে শিরোপা জেতাতে পারেনি। ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যায় ফ্রান্স। তবে ব্যক্তিগত পারফরমেন্সের কারণে ব্যালন ডিওর জয়ের লড়াইয়ে আছেন তিনিও। ব্যালন ডিওর লড়াইয়ে মেসি এমবাপ্পের সঙ্গে আছেন আর্লিং হল্যান্ড। নরওয়ের এই স্ট্রাইকার ম্যানচেস্টার সিটিকে ট্রেবল শিরোপা জেতাতে রেখেছে বড় অবদান। এবার ব্যালন ডিওর জিতলে নিজের রেকর্ড নিজেই ভেঙে দেবেন মেসি। ইতিহাসে সর্বোচ্চ 7 বার ব্যালন ডিওর জিতেছেন এই আর্জেন্টাইন। দ্বিতীয় সর্বোচ্চ 5 বার জিতেছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে স্প্যানিশ গণমাধ্যমের এই দাবির কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনও জানা যায়নি।